Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Welcome back to my eating show. So, তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে আমি হচ্ছে ডিনার করতে চলে আসছি। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছো নতুন থালি। সুন্দর না থালিটা? খুব সুন্দর তাই না? এখানে আছে সালাদ, লেবু, তারপরে হচ্ছে মুরগি, মুরগি তরকারি, সাবা, গিটটা খাও। এখানে আছে মুরগির মাংস আলু দিয়ে, তারপরে হচ্ছে একটা সবজি, অনেক মজার একটা ইয়াম্মি সবজি, আর পোলাও। তো তোমরা যারা আসলে আমার এই রেসিপিগুলা দেখতে চাও, এই সবজিটা পাঁচমিশালি সবজিটা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবা। ওটা হচ্ছে বাংলাদেশি ব্লগার নূর, তো ওখানে হলে হচ্ছে তোমরা ভিজিট করলে দেখতে পারবা যে আমার রেসিপিগুলা, এই মুরগির তরকারির রেসিপি আর হচ্ছে সবজির। তো এখন আমি শুরু করতেছি। সবজি নিব আগে, তো সবজিটা তো চরম হয়েছে, কালারটা দেখলে বুঝতে পারবা, এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সেরকম মজা হবে। অসাধারণ। আমি সবজিটা এরকম ভাবে রান্না করেছি যাতে পোলাওর সাথে খুবই মজা লাগে, তো সেরকমই লাগতেছে মাশাআল্লাহ। অনেক মজা হয়েছে সবজিটা, মানে কল্পনার বাইরে। তো টেস্টি হয়েছে, পোলাওটা অনেক মজা হয়েছে, একদম ঝরঝরা। সবজি দিয়ে যে পোলাও দিয়ে এত মজা সেটা আগে জানতাম না। তো ঝোলটা নিয়ে নিচ্ছি, আসলে এই ধরনের প্লেট গুলোতে খাওয়াতে খাওয়াটা অনেক মুশকিল। একই কথা, আমি যেরকম একটা প্লেটে খাইতাম সবকিছু নিয়ে, এরকমই সবগুলো মুছে খেয়ে ফেলবো শেষ। অনেক মজা হয়েছে মুরগি মাংসটাও।
আর সবজি দিয়ে যেরকম একটা মজা লাগছিল সেই মজাটা নাই মুরগি মাংস দিয়ে, সত্যি বলতেছি একদম, ট্রাস্ট মি, এতটা মজা ছিল সবজিটা দিয়ে মুরগিটা দিয়ে এত মজা লাগতেছে না। ওর সাথে সবজিটাই বেশি মজা লাগতেছে। Thank you.
আমি কিন্তু আজকে অনেকগুলো খাবার খেয়ে ফেলছি, অনেক, কারণ আজকে সারা দিন কিছুই খাওয়া হয়নি আমার। বাইরে ছিলাম, একটু কাজ ছিল বাইরে, দেখা যায় সারাদিন কিছুই খাওয়া হয় নাই। আর আসছি হচ্ছে বিকেলবেলা, বিকেলের পর এসে রান্না করছি, তারপর এখন খাচ্ছি। রাতেই রান্না করছি, রাত্রে বেলা খাচ্ছি, রাতের খাবার, এই জন্য আজকে মানে একটু বেশি খেয়ে ফেলছি, খাওয়া হয়ে গেছে আর কি। বাবা পোলাও খেলে, কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ব্লগের চ্যানেলটা ভিজিট করবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।